নমস্কার, আমি আজকে আরেকটা আধুনিক গান আমি আপনাদেরকে শেখাবো আজকে। আর এই গানটার কমেন্ট অনেক করে রেখেছে এখন অবধি, তো আজকে ভাবছি এই গানটার লেসন আমি আপনাদেরকে দিয়ে দিব। এই গানটার নাম হচ্ছে যারে উড়ে যারে পাখি। ওকে, আর গানটা গেয়েছে লতা মঙ্গেশকর। তো এই গানটা আমি আপনাদেরকে বলছি, গানটার স্কেল হচ্ছে সি মাইনর, এই সি মাইনর স্কেল। ওকে, তারপরে সি মাইনর স্কেলের সারেগামাটো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই দেখুন, সা, এ, রে, গা, তাহলে গানগুলি আপনারা সুন্দর করে বাজাতে পারবেন। আচ্ছা, এবার বলছি গানের যে প্রথম যে মিউজিকটা, এই মিউজিকটা বাজাতে গেলে আপনার একটা দুটা তিনটা চারটা কর্ড লাগবে। একটা হচ্ছে সি মাইনর কর্ড, একটা হচ্ছে বি ফ্ল্যাট মানে এ শার্প, আর একটা হচ্ছে এ ফ্ল্যাট মানে জি শার্প, আর একটা হচ্ছে জি। ওকে, আর রিদম ডবে এরকম ভাবে দেখুন। এই রিদমের প্যাটার্নটাও আমি আপনাদেরকে বলছি, আর ডেসক্রিপশন আমি দিয়ে দিব প্যাটার্নটা। এটা হচ্ছে দেখুন ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন, দেখুন ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন, এই দেখুন ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন, এই দেখুন ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন। হ্যাঁ, এই দেখুন ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন। ওকে, আমি আবার ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দিব, আপনারা এইগুলি প্র্যাকটিস করে নিন। হ্যাঁ, তাহলে সুন্দর হবে। ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। ওকে, তাহলে আমি আবার গানটা দেখিয়ে দিচ্ছি। আবার দেখুন, প্রথমে এখান থেকে স্লাইডিংটা হবে, এই এক নম্বর স্ট্রিং এর তিন নম্বর ফ্রেট থেকে এক নাম্বার স্ট্রিং এর এক নাম্বার ফ্রেট অব দি স্লাইডিং আসবে, এরকম হবে স্লাইডিং হবে, কিন্তু সব একটাই স্ট্রোক থাকবে। ওকে, ওই দেখুন, হ্যাঁ, এটা হবে এখান থেকে এক নাম্বার স্ট্রিং এর তিন নাম্বার ফ্রেটের থেকে এক নাম্বার স্ট্রিং এর আট নাম্বার ফ্রেট, তারপর সাত নাম্বার থেকে আবার আট নাম্বার ফ্রেটে যাবে, সব স্লাইডিং এ দেখুন। ওকে, এই দেখুন, ঠিক আছে, তারপরে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আবার যারে রোজা রে পাখি। এখন আমি আস্তে করে আপনাকে মিউজিকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। Thank you.
তারপরে মিউজিকটাও এরকম আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে আবার বাজালে কিভাবে হবে আপনি দেখুন এখন আমি আপনাদেরকে অন্তরটা দেখিয়ে দিচ্ছি দেখুন তারপর একটা মিউজিক থাকবে এরকম ভাবে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন সারি দা মা পা মা গা রে সারি দা নি সা এটাতে কিন্তু কোমল নিও থাকবে শুদ্ধ নিও লাগবে হ্যাঁ এই দেখুন সারি গা মা পা মা গা রে সারি দা নি সা তারপরে সেম টু সেম আবার তারপরে আবার যারে ওরে যারে পাখি এরকম ভাবে বাজানো আবার সেম টু সেম ওকে তো গানটা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিলাম আর এই গানটার কমেন্ট অনেক ছিল তো আমি আজকে এই গানটাও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও আমি আপনাদের দিব আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কোনো চিন্তা করতে হবে না আপনাদের যত গান লাগে পুরানো দিনের গান আমি যতটুকু সম্ভব হবে আমি আপনাদেরকে লেসন দিয়ে যাব ওকে নমস্কার